প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয়। কেননা এ ধরনের মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, তাদের অন্তরে শয়তান বাসা বাঁধে, ফলে তারা সব অশ্লীল ও অহেতুক কাজে আত্মনিয়োগ করতে থাকে। এতে করে তাদের মন থেকে স্থিরতা দূর হয়ে যায়, তারা অস্থির হয়ে পড়ে, একের পর এক অহেতুক বাসনা তাদের সর্বশান্ত করে দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর শরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। তাই সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর দেখানো পথেই এগুলো পরিচালনা করতে হবে। হযরত সাওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, হাদিস নং 4022। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান যুগে সৎকর্ম করা মানুষের সংখ্যা যেমন কমে যাচ্ছে, তেমনি গুনাহ করা খুবই সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অপব্যবহারে বেশিরভাগ মানুষ হাবুডুবু খাচ্ছে, গুনাহের নিকৃষ্ট অতল সাগরে তলিয়ে যাচ্ছে, ফলে মানুষের জীবনে নেমে আসছে অন্ধকার, অমানিসার ঘোর, যা তাদের কৃতকর্মেরই ফল। মানুষকে কখনো কখনো তার পাপের কুপ্রভাব ভোগ করতেই হয় এই দুনিয়াতে। যদি তওবা না করে তবে সে পাপ তাকে গ্রাস করে নিতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আলোচনা করব মানব জীবনের পাপের কয়েকটি ভয়ঙ্কর কুপ্রভাব এবং যে তিনটি পাপ করলে মানুষের হায়াত কমে যায়, জীবন সংকীর্ণ হয়ে যায়। জলে স্থলে নভোমণ্ডল ও ভূমণ্ডলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে তার সবকটি মানুষের পাপের ফসল। খরা, অনাবৃষ্টি, ভূমিকম্প, মহাপ্লাবন, মহামারী প্রভৃতির মূল কারণ হল পাপ ও গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম উঠে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড খুন খারাপি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, সুবহানাল্লাহ, তখন কি মানুষের বুদ্ধি বিবেক থাকবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সেই ঠিক বা সঠিক, আসলে তা নয়। বুখারী, হাদিস নং 1036, মুসনাদে আহমদ, হাদিস নং 32409। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হলো হারাজ। বলা হলো, হারাজ কি? তিনি বললেন, মিথ্যা ও হত্যা। এই হত্যা হবে অজ্ঞতা প্রসূত, স্বার্থপরতায় এবং খামখেয়ালি বনায়। ফাতুল বারী 13:34। প্রিয় দর্শক মন্ডলী, আজকের যে মহামারী চলছে তাতে পুরো পৃথিবী কাঁপছে দীর্ঘ 2 বছর ধরে। পুরো পৃথিবী সহ সারা বাংলার মানুষ কষ্টে আছে, এর মধ্যে ভয়াবহ বন্যার আঘাত যেন মরার উপর খাড়ার ঘা। কিন্তু আমরা কি এখনো আল্লাহমুখী হয়েছি? এর উত্তর হচ্ছে, আমরা এখনো আল্লাহমুখী হতে পারিনি। মহান আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের ফলে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রোম আয়াত 41। দ্বিতীয় যে ভয়াবহ সংকটটি হয় সেটি হচ্ছে রিজিক ও জীবিকার সংকট। পাপের কুপ্রভাবে মানুষের রিজিকে সংকীর্ণতা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই ভাগ্য পরিবর্তন করে না, নেক আমল ছাড়া আর কিছুই আয়ু বাড়ায় না, এবং মানুষের কৃত পাপের কারণে বান্দা জীবিকা থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, হাদিস নং 4022। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হলো লজ্জা শরম কমে যাবে। গুনাহ করতে থাকলে একটু একটু করে লজ্জা কমতে থাকে, তখন মানুষ যে কোনো পাপাচারে যখন তখন জড়িয়ে পড়া স্বাভাবিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার থেকে লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, অর্থাৎ তখন তোমার দ্বারা যে কোনো গুনাহ করা সম্ভব হয়ে যাবে। বুখারী, হাদিস নং 6012। লজ্জা হচ্ছে ইমানের একটি দিক। লজ্জা শুধু নারীর ভূষণই নয়, লজ্জা নারী পুরুষ তথা সকল মুমিনের ভূষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাজুক ছিলেন এবং লজ্জাকে তিনি প্রতিটি মুমিন মুসলমানের একটি চাদর বলেছেন। অবশ্যই এই লজ্জা আমাদের মধ্যে থাকতে হবে, বিয়াবনার স্থান ইসলামে নেই। প্রিয় দর্শক, তারপরে যে সংকট আসবে সেটা হচ্ছে দরিদ্রতার সম্মুখীন। শয়তানের প্ররোচনায় যারা নিয়মিত পাপে অভ্যস্ত হয় দারিদ্রতা তাদের গ্রাস করে নেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা বাকারা আয়াত 9, 268। প্রিয় দর্শক মন্ডলী, তারপরে হলো পরাজয়ের গ্লানি।
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সংখ্যায় অধিক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ওহান আপতিত করবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহন কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। আবু দাউদ শরীফ হাদিস নং 4299। প্রিয় দর্শক, এরপর যে ব্যক্তি যে সবার নিন্দিত, আল্লাহ পাপী ব্যক্তির উপর ঘৃণা সৃষ্টি করে দেন, ফলে সবাই তাকে অপছন্দ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কোনো লোকের উপর রাগ করেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেন এবং বলেন, আমি অমুক বান্দার উপর রাগ করেছি, তুমিও তার প্রতি নারাজ হও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তার উপর রাগান্বিত হন। তারপর তিনি আকাশবাসীকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুক লোকের উপর রাগান্বিত, কাজেই আপনারাও তার উপর ক্রোধান্বিত হন। তিনি বলেন, তখন লোকেরা তার সঙ্গে শত্রুতা পোষণ করে, তারপর তার জন্য পৃথিবীতে শত্রু বাড়িয়ে দেওয়া হয়, আর আমাদের যখন শত্রু অনেক বেড়ে যায় এই শত্রুতা কখন কখনো মৃত্যুর কারণ হতে পারে। মুসলিম হাদিস নং 2637। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমরা জেনেছি পাপের কারণে জীবন সংকীর্ণ এবং হায়াত কমে যাওয়া বিষয়গুলো। এবার আসুন জেনে নিই কোন পাপগুলো আমাদের সংকটের মুখোমুখি করবে। এর মধ্যে সর্বপ্রথম যে পাপটি সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। দ্বিতীয় নম্বর পাপটি হচ্ছে গোপনে জিনা করা। তৃতীয় নম্বর পাপটি হলো পিতামাতার অবাধ্যতা হওয়া এবং পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া কিংবা পিতামাতার সাথে নাফরমানি করা। এই সমস্ত ব্যক্তিরা জীবনের প্রতিটি পদক্ষেপে সংকটের মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমার পালনকর্তার আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ নম্র কথা। সূরা বনী ইসরাইল আয়াত নং 23। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নং 24। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের পিতামাতা জীবিত থাকলে অবশ্যই তাদের মনে কষ্ট দিবেন না এবং যাবতীয় জেনা ব্যবসার থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে, মিথ্যাচারের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে যেন শান্তিতে থাকতে পারি, জীবন যেন সংকীর্ণ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাতে তাইবা বাড়িয়ে দেন। এর জন্য আমরা আল্লাহর নিকট বেশি বেশি প্রতিজ্ঞবদ্ধ হব যে এবং বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করব এবং এই তিনটি পাপ সহ যাবতীয় সকল পাপ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং পাপের ফলে জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, রিজিক ও জীবিকার যে সংকট সৃষ্টি হয়, লজ্জা শরম হ্রাস পাওয়া, দারিদ্রতার সম্মুখীন হওয়া, পরাজয়ের গ্লানি বরণ করা, সবার কাছে অপমানিত নিন্দিত হওয়া, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করেন এবং পাপের ফলে সৃষ্ট মানব জীবনে যে অবনতি তা থেকেও যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারি হাদিস নং 5559, 5527। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি করতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অবশ্যই জরুরি। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।